ইনস্ট্যান্ট অ্যাসিডিটি কমাবার জন্য আমরা সাধারণত গ্যাসোফাস্ট বা ইনো বা এইরকম ধরনের কোনো প্রোডাক্ট কিনে খাই, যেটা 7 থেকে 8 টাকা দাম। তো আমি আজকে আপনাদেরকে ঘরে কীভাবে তৈরি করবেন এই ইনো জাতীয় খাবার, যেটা আপনাদের সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট অ্যাসিডিটি কমে যায়। তার জন্য আমাদের প্রথমে যেটা নিতে হবে একটি কাঁচের পাত্র। এবার তার মধ্যে কী নেবেন, প্রথমে আমি খানিকটা খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট আমি অল্প খানিকটা স্পুনের মধ্যে নিয়ে আমি এখানটায় দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যেটা করতে হবে আপনাদের একটা পাতি লেবু নিতে হবে, এই পাতি লেবুটা নেবেন। আমি তার জন্য একটা ছুরি নিয়েছি, হ্যাঁ, এই লেবুটাকে কেটে নেব। এই লেবুটাকে আমি কেটে নিলাম। এবার যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এই সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ খাবার সোডার মধ্যে আপনারা এই লেবু রসটা দিয়ে দেব। তো দেখুন লেবু রসটা দিলে কীরকম হয়, এই যে এখানে আমরা লেবু রসটা দিয়ে দেব। দেখুন ইনো যেমনভাবে ফুলে ওঠে ঠিক সেইভাবে ফুলে উঠছে। আর একটু দিয়ে দিই, ঠিক আছে। করতে হবে এই যে আমি লেবুর রসটা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দ্রবণ তৈরি হয়ে গেল। এবার এটাকে আপনি টেস্ট বাড়াতে চান তাহলে এর সঙ্গে সামান্য জিরে গুঁড়ো দিতে পারেন, অথবা জল জিরা বা চাট মশলাও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা সুন্দর টেস্ট তৈরি হবে। এটাকে যখন আপনারা খেয়ে নেবেন দশ থেকে 5 মিনিটের মধ্যে আপনার অ্যাসিডিটি কিন্তু সম্পূর্ণই কমে যাবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের দেখালাম যে কীভাবে ইনস্ট্যান্ট অ্যাসিডিটি কমানো যায়। তো এটা আপনারা করলে যদি কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে যান যেখানে কোনো রকম গ্যাসোফাস্ট বা ইনো বা এইসব ধরনের কোনো ওষুধ যেখানে পাচ্ছেন না, সেটা এইভাবে আপনারা বানিয়ে ইউজ করতে পারেন, তাতে কিন্তু আপনাদের অম্বল গ্যাস সঙ্গে সঙ্গেই কমে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় করি। নমস্কার।